অনুষ্ঠান, এই অনুষ্ঠান তোমাদেরই অনুষ্ঠান। সুতরাং তোমরা নিজে নিজে জায়গায় নিজের নিজের কাজের জন্য দিতে যে অনুষ্ঠানের জন্য এসছে কিছুক্ষণের জন্য সেই অনুষ্ঠানের দিকে পরামর্শ শুভ সবাই সবাইকে শুভেচ্ছা প্রদান করেন। আজকের সুন্দর এই দিনে আজকে সেমিনার ওয়ান স্টেট লেভেল সেমিনার অন ইন্টারন্যাশনাল লেভেল স্কুল। তোমরা সবাই জানো আমরা কেটে যাচ্ছে সবটা আগে ঠিক অ্যাডজাস্ট করো। আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে তোমরা সবাই জানো শিবরাত্রি যেদিন ছিল ওই দিন ছিল, কিন্তু ওই দিন বন্ধ থাকার পর কলেজ বন্ধ থাকার পর বা শিবরাত্রি থাকার জন্য উপক্রম আজকে করা হয়েছে। আমাদের এই মহাবিদ্যালয়ে বেশিরভাগ তোমরা মহিলারা অর্থাৎ মেয়েরা বেশি পদক পালন করে গুরুত্বপূর্ণ সেমিনার আজকে যে ইন্টারন্যাশনাল অ্যাওয়ারনেস ডে এটা অর্গানাইজ করছে বিশাখা সেমিনার কোলাবরেশন ও কাজবিএসি আমাদের এই মহাবিদ্যালয়ে। তাই আমি অনুষ্ঠানের মূল পর্বে আমি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা তোমার অনুরোধ করবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুবিকাশ দানা মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আইকিউএসসি কোঅর্ডিনেটর শুভজিৎ অধ্যাপক শুভজিৎ সিনহা মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশাখা সেলের যিনি মূল দায়িত্বপ্রাপ্ত অধ্যাপিকা আমাদের সাত্বিকী ওষা ম্যাডাম, আমাদের মধ্যে মঞ্চ প্রবিষ্ট আছেন নোডাল অফিসার মহাবিদ্যালয়ের মোহাম্মদ আমর স্যার, এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর নির্মল কুমার বর্মন সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা তৎসহ আমাদের শিক্ষাকর্মী বন্ধুরা, এবং সবার আগে আমাদের প্রিয় ছাত্রছাত্রী শ্রেণীর ছাত্রছাত্রী সহ আমাদের স্টুডেন্টস ইউনিটির অন্যান্যরা সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকের শুভ এই সেমিনারে তার উদ্ঘাটন আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা শুভ সূচনা করব। একজন আমাদের অধ্যক্ষ স্যার আমাদের কৃষি কর্মীরা সহ আমাদের বিশাখা সেলের চেয়ারপারসন সাত্বিকী ম্যাডাম এবং অন্যান্যদের সহায়তা করব সহায়তা করতে বলব আমরা প্রদীপ প্রজ্বলন করবার জন্য। সবাই কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ার জন্য অনুরোধ করব। Oh.
সমবেত ভাবে অনুষ্ঠানের সাফল্য কামনা করার জন্য সবাই সম্মিলিত ভাবে আমরা জাতীয় সঙ্গীত উচ্চারণের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা সঞ্চালনা যিনি করবেন আমাদের তোমাদের এই অনুষ্ঠানটা তোমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে এবং আমাদের মধ্যে আছে বাংলা বিভাগের সরকারি অধ্যাপক তথা কলেজের পরিচালক কমিটির সদস্য তাদের সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং এই অনুষ্ঠানের সাফল্য যাতে দীর্ঘস্থায়ী হয় সেখানে সবাইকে এগিয়ে এসেছো তার জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি দুটার কথা বলতে চাই। বিষয় হচ্ছে যে আজকে আমরা যে কারণে এখানে একত্রিত হয়েছি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, ঠিক আছে, বাংলা করলে দাঁড়ায় খুব সুন্দর একটা মানে একটা বলতে পারি একটা তথ্য মানে এটা ইতিহাস থেকে করেছে যে আন্তর্জাতিক নারী দিবস, ঠিক আছে, তো এবার নারী মাত্রই দিবস, ঠিক আছে, মানে নারী মাত্রই তারা প্রথমেই সব মানে আমরা যেমনভাবে দেখতে অভ্যস্ত যে নারীকে সমাজের সব ক্ষেত্রে যেহেতু আমরা পুরুষতান্ত্রিক বা পুরুষ শাসিত সমাজের কথা বলি সবসময় সেখানে যে সবসময় নারী পিছিয়ে আছে নারী যে সামনে এগিয়ে আসতে পারছে না এগুলো প্রচুর আলাপ আলোচনা হয় বইপত্র লেখা হয় এমনকি আমাদের আমি নিজে এখানে ইংরেজি পড়াই তো আমাদের ইংরেজি বিভাগের কিছু অংশ আছে যেখানে পড়ানো হয় যেটা আমরা বলি ফেমিনিজম বা ফিমেল স্টাডিজ। গতকালই আমাদের বিভাগের তরফ থেকে ইংরেজি বিভাগের তরফ থেকে ছোট্ট একটা সেমিনার হয়ে গেছে সেখানে যিনি মুখ্য বক্তা হিসেবে যারা এসেছিলেন তাদের মধ্যে একজন বলেছেন যে তার দেখতে খুব ভালো লাগছে যে সংখ্যায় বেশি সংখ্যক আমাদের কলেজে ছাত্রীর সংখ্যা বেশি এবং মেয়েরা বেশি পড়তে আসছে এবং উনি বিভিন্ন উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছিলেন যে যারা ইংরেজি নিয়ে পড়ছো তারা কখনো না কখনো এটা নিয়ে হবে যে বাংলায় যিনি প্রথম আত্মজীবনী লেখেন আমি যদি ভুল করি ও উদাহরণ ধরে দেবে যে বাংলায় যিনি প্রথম যে আত্মজীবনী লেখা হয় সেটা কিন্তু কোনো পুরুষের একজন মহিলা তার নাম রাসসুন্দরী দাসী বা রাসসুন্দরী দেবী এবং সে বইটির নাম ছিল আমার জীবন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কোনো পুরুষ কিন্তু বাংলায় প্রথম আত্মজীবনী লিখছেন না, যিনি লিখছেন তিনি কিন্তু একজন নারী এবং এই কিরকম ছিল তার বইটা রাসসুন্দরী দাসী আমাদের যারা ইংলিশে আছে তাদেরকে পড়তে হবে আর যারা কেউ থ্রি বা সিক্স সেমিস্টারে থাকো তারা অলরেডি হয়তো পড়ে ফেলেছে। এই বইতে বলছেন যে তখনকার দিনে সমাজটা কিরকম ছিল, রাসসুন্দরী দাসীর জন্ম হচ্ছে মোটামুটি 18th century মানে এখন অষ্টাদশ শতাব্দী তার শেষের দিকে 1780-90 এরকম সময়তে দীর্ঘজীবী মহিলা ছিলেন প্রায় 1870-80 অব্দি বেঁচে ছিলেন ইয়ে করেছিলেন প্রায় 90 বছরের জীবন। তো ওখানে অনেক কিছু হতে দেখেছেন চোখের সামনে সমাজকে পাল্টাতে দেখেছেন চোখের সামনে তো সেখানে একটা ছোট্ট অংশ আমি বলছি যে কীরকম ছিল তখনকার দিনের মেয়েদের অবস্থা। রাসসুন্দরী দাসী একদিকে বলছেন যে তখনকার দিনে মেয়েদের ছিল যে হিন্দু মধ্যবিত্ত অথবা উচ্চবিত্ত পরিবারে নারীদেরকে অন্তঃপুরে রাখা হতো মানে ভেতরের দিকে কোথাও তাদের বাড়ি কোমলে আসার অধিকার ছিল না, বাইরের পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ ছিল বড়ই ক্ষীণ এবং এতটাই এ যে তাদেরকে যখনই বাইরে কোথাও কোনো অনুষ্ঠান বাইরেতে আসতে হতো ভোক্তা নামিয়ে প্রায় মানে একদম প্রভাবই দেখা যেত না এইভাবে ভোক্তা নামিয়ে তাদেরকে আসতে হতো যারা পরিবারের অংশ নন যে পুরুষ তাদের সামনে আসতে হলে পুরো মুখ ঢেকে তাদেরকে সামনে আসতে হলে
তারা সুন্দরী বলছেন যে এক জায়গায় এরকম হচ্ছে যে তিনি জমিদারের স্ত্রী, তো তার ছেলেরা নতুন ঘোড়া কিনেছে, তো ঘোড়া কিনে সেই ঘোড়াকে হাঁকিয়ে নিয়ে আসা হয়েছে অন্ধ্রপ্রদেশে। তারা ডাকছে মাকে যে মা বাইরে এসো, নতুন ঘোড়া আনা হয়েছে, সেই ঘোড়া কিরকম দেখে যায়। উনি বাইরে বেরিয়ে আসতে পারছেন এবং পরে নিজের আত্মজীবনীতে লিখছেন যে কি করে বেরিয়ে আসবো, কারণ ঘোড়াটাও তো পুরুষ, বড় পুরুষের সামনে বেরোনো যাবে না, এবং সেই ঘোড়া, সেই ঘোড়াটাও পুরুষ, তার সামনেও আসা যাবে। এই ছিল আজ থেকে খুব বেশি দিন আগের কথাটা বলছি, 120-130 বছর আগে, এই ছিল আমাদের আশেপাশের যে মহিলারা তাদের জীবনের অবস্থা। সেখান থেকে পড়াশুনো শেখা, তোমরা হয়তো জানো কিন্তু নাম শুনে রাখতে পারো, প্রথম মহিলা ডাক্তার যিনি ছিলেন কাদম মেডিকেল বলে, পুরোপুরি ডাক্তার ছিলেন তাকে ডাক্তারি MBBS যেটা পাশ করে ডাক্তার হওয়া যায় তাকে পাশ করতে দেওয়া হয়নি, বারবার তাকে যে শেষ যে সেমিস্টারটা সেখানে ফেল করিয়ে দেওয়া হতো, যাতে তখনকার দিনে কোনো মহিলা ডাক্তার হবে না আশাই করে, তাদের জোর করে তাকে কিছু তাকে ফেল করিয়ে দেওয়া হতো পরবর্তীকালে, তাই শেষ পর্যন্ত তাকে একটা ওই আমরা যাকে বলি ওই RMF বা এরকম কিছু বলে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, ডাক্তার তিনি নিতে পারবেন না, তিনি একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। আজকালকার দিনে যাদেরকে আমরা কোয়াক ডাক্তার বলি বা হাতুড়ি ডাক্তার বলি, সেই রকম একটা সার্টিফিকেট তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। অথচ ভদ্রমহিলা তখনকার দিনে কোনো ডাক্তারের থেকে কম কিছু জানতেন না, অথচ তাকে ডাক্তার হতে দেওয়া হয়নি। সেইখান থেকে শুরু আজকে সমাজের যে কোনো ক্ষেত্রেই যায়, যে কোনো আমাদের ভারতের রাষ্ট্রপতি নাম কি দ্রৌপদী মুর্মু, ঠিক আছে, তিনিও কিন্তু একজন ভদ্রমহিলা, এবং শুধু ভদ্রমহিলাই শুধু নন, তিনি দলিত সম্প্রদায়ের একজন ভদ্রমহিলা, তিনি এখান থেকে উঠে আসছেন এবং ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে এসে পৌঁছচ্ছেন। তো এই রাস্তাটা কিন্তু, এই যাত্রাটা কিন্তু কখনোই সহজ ছিল না, মেয়েদের এই রাস্তায় হাঁটতে হলে, নারীদের এই রাস্তায় হাঁটতে হলে প্রচুর আত্মবলিদান দিতে হয়েছে, প্রচুর সংগ্রাম করতে হয়েছে, এবং তারপরে তারা এখানে এসে পৌঁছেছেন। তোমরা যদি কখনো পারো, কল্যাণী দত্ত বলে একজন লেখিকা ছিলেন, তিনি অধ্যাপিকাও ছিলেন, সু কল্যাণী দত্ত একটা বই আছে থোড়মড়ি খারাপ, সেখানে চ্যাপ্টার পর চ্যাপ্টার মানে এক একটা অধ্যায় ধরে ধরে দেখানো হয়েছে যে কীভাবে তখনকার দিনে মানে নারীদের উপর কীরকম অত্যাচার হতো বা এরকম, সেখান থেকে কীভাবে আস্তে আস্তে তারা ঘুরে দাঁড়িয়েছেন এবং আজকের এই ক্ষেত্রে সমাজ একজন সশক্ত নারী সমাজ বা এই আমরা করছি, যেখানে আমরা বলতে পারি যে পুরুষতন্ত্র আস্তে আস্তে পেছনে সরছে, আমরা নারী নয় পুরুষ নয় অনেক বেশি মানুষ হয়ে উঠছি, এবং এই বার্তাটাই কিন্তু পৌঁছে দিতে হবে সবার কাছে। আমরা বলি বিয়ন্ড জেন্ডার থিওরি, ঠিক আছে, যেখানে কোনো জেন্ডার ক্যাটাগরি বলে কিছু থাকবে না, নারী পুরুষের কোনো ভাগ থাকবে না, আমরা সবাই মানুষ হব। এটুকুই আমার বলার ছিল, আমি মাইক্রোফোন খুলে দিচ্ছি আমাদের পরবর্তী আমাদের সঞ্চালক যিনি ছিলেন, আপনি তাহলে পরবর্তী সকলকে আশ্বস্ত করবেন। মহাবিদ্যালয় মন্দির
ছাত্রদের ছাত্রীদের পক্ষ থেকে অন্বেষা ধন্যবাদ, ছাত্র সমস্ত ছাত্রদের ধন্যবাদ, কলেজের পক্ষ থেকে যে আমাদের যারা আছে মুখ্য মঞ্চ ভবিষ্যৎ তাদেরকে বরণ করে নেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ, তোমরা বাকি বসে
খুবই নিউলি পোস্টেড, মাত্র 3 মাস হয়েছে আমার পোস্টিং। হয়তো তোমাদের থেকে আমাদের আমার বয়সের ডিফারেন্সও খুব একটা বেশি হবে না, অনেকের হয়তো সমতুল্যই হবে। তো তোমাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, তো আমি শুধু এটাই বলবো যে সবাই এস্টাবলিশ হবে, তারপরে বিয়ে যা করবে সেগুলো পরে, আগে নিজের পায়ে নিজে দাঁড়াবে। তো আজকের দিনে এর থেকে বড় কথা আর মনে হয় না কিছু হতে পারে। তো সবাই আগে নিজে যে যা করতে চাইছো, সে ছোট হোক বড় হোক কিছুই হোক, আগে নিজের পায়ে দাঁড়াবে, তারপরেই যা কিছু পরবর্তী ফিউচার চিন্তা ভাবনা সেগুলো করো। বিভিন্ন রকম সুপারস্টিশন তৈরি করছে, বাড়িতে বিভিন্ন রকম কুসংস্কারের
হবে, এটা করবি না, ওইটা করবি না, ওই দিকে এটা করা যাবে না, শোনা যাবে না। মেয়েরাও কিন্তু কোনো অংশে মেয়েদেরকে বাধা, অনেক মেয়েরা মহিলারা তারা বাধা দিচ্ছে। তো আমি বলবো যে শুধু ছেলেরা নয়, মেয়েরাও কিন্তু মেয়েদের প্রতি একটু সহমর্মিতা দেখাও এবং এই যে সমতামূলক দৃষ্টিভঙ্গি সেটা বজায় রাখো। আর এটাই বলবো যেটা ম্যাডামও বললেন যে তোমরা জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হও, কারণ এম্পাওয়ারমেন্টটা কিন্তু খুব জরুরি, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু ভীষণ জরুরি আমি এটা মনে করি। কারণ না হচ্ছে না, তুমি যে টাকাই করো, তুমি 1000 টাকা করো, তুমি 2000 টাকা করো, কি 500 টাকাই রোজগার করো, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু ভীষণ জরুরি। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করি তোমরা এই সেমিনার থেকে অনেক কিছু সংগ্রহ করতে পারবে যেটা তোমাদের ভবিষ্যৎ জীবনে চলার পথে সাহায্য করবে।
সেই নিজেদের মন এবং মানসিকতাকে এনলাইটেনমেন্টের দিকে লক্ষ্যাভিমুখী করে এগিয়ে যাওয়ার আশা নিয়ে পরামর্শ দিয়ে আমি আমার কথা শেষ করছি। সঞ্চালনা করেন